হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাবদা মাছ। তো আমি একটু পাবদা মাছ নিয়েছি আজকে। একদম সিম্পলভাবে পাবদা মাছ কী করে রান্না করে সেটাই তোমাদেরকে দেখাবো, যাদের হাতে সময় খুব কম, যারা সকালে অফিস যাও বা যারা হোস্টেলে থাকো, নিজেরা হয়তো রান্না করে খেতে পছন্দ করো কিন্তু সময়ের জন্য বেশি মশলা দিয়ে রান্না করতে পারো না, তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে এবং খুব টেস্টি রান্না একটা। দেখো এখানে মাছ টমেটো পেস্ট করে নেবে, আর হচ্ছে লঙ্কাটাকেও একটু পেস্ট করে নেবে। তোমরা অঞ্জনি দিয়েও ঘষে নিতে পারো, আমি ঘষে নিয়েছি। তার মধ্যে জাস্ট একটু সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো নুন আমি একসাথে দিয়ে মশলাটাকে তৈরি করে নেব। একদম সহজ পদ্ধতিতে তোমরা মানে বাটাবুটি ছাড়াই মাছটা করে খেয়ে দেখবে, খুব 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 ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, তো আমি সবসময়তেই যখন মাছের মানে টাটকা জ্যান্ত মাছ হলে আমি এইভাবেই রান্না করি, কোনো মশলা দিই না। তারপরে এই যে মাছগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব, আর পাবদা মাছ না খুব ফাটে কেন জানি না, তো আমি একটু মাছগুলো দিয়ে দৌড়েই পালাই। মাছের কাছে আমি কখনও কোনো সময় দাঁড়িয়ে থাকি না, যে কোনো মাছ ভাজতে গেলে আমি মাছটা দিয়ে ঢাকা দিয়ে আমি একটু দূরে সরে যাই, কারণ একবার এরকম ফেটে গেলে আমার চোখে মুখে পড়েছিল। তারপর থেকে আমি একটু মানে মাছ ভাজতে গেলে একটু ভয় ভয় করেই ভাজি। তো দেখো মাছগুলো একদম সুন্দর করে, মানে আমি খুব একটা কড়া করে ভাজবো না, যেহেতু জ্যান্ত মাছ তাই হালকা একটু ভেজে নিয়েছে। দিয়ে কড়াইতে কালো জিরে, জাস্ট শুধু দু চারটে কালো জিরে ফোড়ন দিয়ে এই যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। তারপরে এটাকে ভালোভাবে কষাবো, তেল অল্প তেলে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। এবং এটা বেশিক্ষণ না কষাতেও লাগে না, জাস্ট তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে ওটাতে জল দিয়ে দিলেই হবে। তো দেখো এইভাবে একটু কষিয়ে নেবে তোমরা যতটা পারবে, হালকা আছে বেশি আঁচ বাড়াবে না, নাহলে পুড়ে লেগে যাবে। যতটা পারবে মানে হালকা আছে করার চেষ্টা করবে। তারপরে বাটি ধোয়া জলটাও আমি ওর সাথে দিয়ে দিলাম। এবার একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ওটাকে ফুটিয়ে নেব, তাহলেই মশলার ঝোলটা রেডি হয়ে যাবে। তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো, এটা ধনে পাতা ছাড়াও ভালো লাগে। প্লেন তো খুবই ভালো লাগে, ধনে পাতা দিলে একটু স্বাদ হয়তো আরও বেড়ে যায়। তো যেহেতু ধনে পাতা নেই আমার কাছে, আমি এমনি রান্না করব। দেখো মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে। আমি টমেটোগুলো একটু এইভাবেই রেখেছি, তোমরা চাইলে একবারেও পেস্ট করে দিতে পারো। তো আমি এইভাবেই রেখে দেবো। তারপরে দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা চাইলে সামান্য একটু জল দিয়ে মাখামাখা করে নামাতে পারো। তো আমি আমাদের খাবারের মতো যেরকম প্রয়োজন আমি সেই অনুযায়ী জল দিচ্ছি। আর এদিকে দেখো এই বাবু বসে আছে ওখানে। তো আমি আবার চলে এসেছি, মশলাটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতে। তো দেখো কী সুন্দর মশলাটা কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দেবো, নেড়ে চেড়ে ভালোভাবে জল অ্যাড করবো। একটু ভালোভাবে কষিয়ে নেবে তাহলে ভালো হয় আর কি। এবার জলটা দিয়ে দেবো, জলটা দিয়ে না তোমরা আর নাড়াচাড়া করবে না, জাস্ট একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলেই মাছগুলোর মধ্যে একটা 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 করে দিয়ে দেব। এই রেসিপিটা না খুবই সোজা, তোমরা করে দেখবে বাড়িতে, খুব খুব ভালো লাগে এবং খুব টেস্টি রান্না এটা। দেখো কোনো বাটাবুটি মশলা একদম ছাড়া, কোনো কিছু নেই ওর মধ্যে, না তো পেঁয়াজ রসুন আছে, না আদা জিরে লঙ্কা বাটা, কিচ্ছু নেই। জাস্ট লঙ্কাটা একটু মানে অঞ্জলিতে ছেঁচে নিয়েছি, টমেটোটাও ছেঁচে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো দেখো কী সুন্দর ঝোলটা দেখতে হয়েছে, লাল লাল একদম পাবদা মাছের ঝোল রেডি। তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে রেসিপিটা। আমাদের তো ভীষণ ভালো লাগে, তোমরাও একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।